আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। সেটা হলো কাঁকরোল দিয়ে তৈরি কাঁকরোলের কাবাব বলতে পারেন, কাঁকরোলের স্ন্যাক্স বলতে পারেন, যেটা আপনার যেভাবে খেতে চান। এখানে আমি কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো অবশ্যই কষি কষি হতে হবে, কোনো পাকা কাঁকরোল হবে না। এখানে আমি কষি কাঁকরোল নিয়ে এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আমি কাঁকরোলগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পুরানোর আগে, এই জন্য পুরানোর পরে আমি কিন্তু আর ইয়া করব না, ধুলাই করব না সেজন্য। আর এখানে আমি কুরানো নারিকেল নিলাম। দেখুন, এখানে কিন্তু কোনো কিছু স্কিপ করা যাবে না। আমি যে যে এভিডিয়েন্সগুলো দিচ্ছি অবশ্যই সেগুলো দেওয়া লাগবে। আর দেখুন, আমি কাঁকরোলে এতটুকু পরিমাণ নিয়ে, আপনারা যতটুকু পরিমাণ দেবেন ততটুকু পরিমাণ নিলে হবে। আর এখানে আমি দেখুন ডাউল বেটে নিয়েছি, আর ডাউলের সঙ্গে আমি মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, আর সেখানে আমি চারটা কাঁচামরিচও ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। এখানে দিয়েছি লবণ, গরম মশলার গুঁড়া আর হলুদ গুঁড়া, স্বাদ মতো সব কিছুই আমি দিয়ে নিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। দেখুন, আর এখানে আমি কিন্তু কোনো আস্ত পেঁয়াজ কুচি ইউজ করবো না, এখানে ইউজ করব কিন্তু এভাবে করে আমি সুন্দর করে মেখে নেব। আর এখানে বাটা মশলাটা ইউজ করব, এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর আছে জিরা বাটা, এটা দিয়ে আমি এখন মেখে নেব সুন্দর করে। মেখে নিয়ে তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে বড়ার আকারে ছেড়ে দেবো। এটা আপনার স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আর ভাত দিয়ে কিংবা আপনারা পোলাওয়ার সঙ্গেও খেতে পারেন। অসম্ভব মজার হয়, কেউ খেয়ে বুঝতেই পারবে না আপনারা এটা। কাঁকরোলটা দিয়েই এই বড়াটা তৈরি করেছেন কি এই কাবাবটা তৈরি করেছেন কেউ কখনোই বুঝতে পারবে না। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি তৈরি করে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে দেবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।